না, এরকম ভদ্র থাকাটাই ভালো। কথা বুঝো নাই যে কারোর হার্ট করার মানে তো হয় না। আমার কথা কি ভাই, আমি কাউরে মনে কষ্ট দিই না, আমি করি আমি সরে যাই, দূরত্ব সরাই ফেলি, আমি তর্ক বিতর্কে যাই না, আমি দূরত্ব সরাই ফেলি। এই যে প্রাণের যে আমি যে চলে আসছি, এই যে আমার সাথে যে গণ্ডগোল, তোষণ বলেন, মনির বলেন, এদের সাথে কিন্তু আমি কোনো ঝগড়া বিবাদ করি নাই। আমি ভাই আমার আপনাদের ম্যানেজমেন্ট পছন্দ হয় নাই, আমি পিকনিক ছেড়ে চলে গেছি। ধরুন ব্যাপারটা হয়েছে কি, আমাকে আমি তো বলছি যে আমাকে দেওয়ার কথা প্রিমিয়াম সুইট, ব্র্যান্ড ম্যানেজারদের প্রিমিয়াম সুইট দিবে আর জুনিয়ারদের দিবে বিল্ডিংয়ে, তো আমাদের তো দেয় নেই। তো আমি এটা নিয়ে মন খারাপ করছি, রাত্রে এসা আমি তো এনে সেট করে নিছি যে তোরা এটা করছস, আমি এটা এত টাকা 12,000 টাকা নিবি আমার থেকে, মানে ইনস্টলমেন্টে 12,000 টাকা নিবে, বুঝেন না, এক রাতের লেগা। রিসোর্টে গেলে এক রাতের লেগা শেয়ারে 12,000 টাকা লাগে, আপনি বলেন না? আমার তো ধারণাই না, সারা সারা রিসোর্টের মতো জায়গা 12,000 টাকা লাগে না। আর ওই তকির তকির বিপাশার রিসোর্টে নিয়ে গেছে, গেছি নিজের স্বামীর গাড়িতে, গেছি স্বামী নিজে নিয়ে গেছে, আমাদের ট্রান্সপোর্টেশনও নেই নেই। তা ওইখানে পছন্দ হয় নাই, আমি একদম ফজরের জন একটু ফস হয়েছে, আমি গোপনে চুপ করে বাইরে চলে গেছি। এটা নিয়ে ওদের সেন্টিমেন্ট লাগছে, ও কার অনুমতি নিয়ে গেছে, কীভাবে যাবে, আমারটা তোর অনুমতি আমার নেওয়া লাগবো কে, তারপর আমার জরিমানা করবে অ্যাট দ্যাট। আমি আবার আফসার ভাই কইছি, তোমার তো জরিমানা করবো, আমি কি যে আফসার ভাই কালকে সারা রাত কী কী করছেন, কে কোন জায়গায় নাচছেন, বুঝছেন না, আমার জরিমানা হইলে আমি আবার চেয়ারম্যানের কাছে এই জরিমানার উসুল নেব যে কী কী করছেন, রাতে নাচানে যে গাদাগাদি কী কী হয়েছে গেলো আমি আবার বলে দেবো। আমার জরিমানা হলে আমি তো ছেড়ে দেবো না, মানে আমার কথা হচ্ছে আমার টাকা কাটেন আপনি, আমি আমার যে ইসের টাকা ভাই, ওই যে এনটিফি, ওটা তো আপনি আমার কমিশনের টাকা দিয়ে কাটে নেয়, বুঝছেন না?